বা অন্য করোনা আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ প্রথমে দেশের করোনা পরিস্থিতি আজ দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছত্রিশ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার সাতশো দশ জন এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হলো আট লাখ পাঁচশো চল্লিশ জন তাদের মধ্যে সুস্থ হয়েছে সাত লাখ চল্লিশ হাজার তিনশো বাহাত্তর জন সব শেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট বারো হাজার ছয়শো উনিশ জন স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এসব হয়েছে এবার বিশ্ব করোনা পরিস্থিতি বিশ্বে গত ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে আট হাজার মানুষ এবং নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ নয় হাজার মানুষ এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো দুইজন এবং আক্রান্ত হয়েছে সতেরো কোটি দশ লাখ চব্বিশ হাজার তিনশো ছিয়াশি জন এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পনেরো কোটি একত্রিশ লাখ চোদ্দো হাজার সাতশো আটচল্লিশ জন এদিকে ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচাশি জন এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি আশি লাখ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে তিন হাজার একশো জন এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ উনত্রিশ হাজার একশো সাতাশ জন মহামারী করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন ধন্যবাদ সবাইকে